ডাইরেক্ট দেখা যাবে না পুলিশের যে অভিযান সেই পুলিশের অভিযান চলমান রয়েছে এবং পুলিশের অভিযানে কিন্তু এখনও পর্যন্ত যদিও বা অনুরোধ প্রকার তথ্য পায়নি তবে পুলিশ তদন্ত করছেন। এছাড়া যে আমেরিকান প্রবাসী সাতজন প্রবাসীর কথা বলা হয়েছে সেই আমেরিকান সাতজন প্রবাসী তারা মূলত কক্সবাজার ভ্রমণের জন্য ভ্রমণের উদ্দেশ্যে এসেছেন এমনটা কিন্তু তারা দাবি করছেন। তারা বলছেন যে তারা ডিসেম্বরের থেকে মূলত এখানে ডিসেম্বর থেকে এখানে অবস্থান করছেন দীর্ঘ সময় ধরে এবং তারা একজন পর্যটক এবং তারা মূলত এসেছেন পরিবার তাদের তার সাথে পাঁচজন তার অভিভাবক সহ বাচ্চা এবং ওয়াইফ সহ পাঁচজন কিন্তু আমেরিকান প্রবাসী তারা অনেক দিন আগেই মূলত কক্সবাজার তারা মূলত এই তারা মূলত আমেরিকা পাড়ি জমান প্রায় 15 বছর আগে এমনটা তারা দাবি করছেন অর্থাৎ এ বিয়ের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই এমনটা তারা বলছেন। এছাড়া এখনও পর্যন্ত যদিও বা সুনির্দিষ্ট কোনো তথ্য বা পুলিশ তদন্তাধীন রয়েছেন তারা এখনও পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে জানাননি তবে যতটুকু তথ্য আমরা পেয়েছি সেই অনুযায়ী আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে রোহিঙ্গা যে বিএটিএসি পার্ল যে হোটেলে রয়েছে সেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীরা এখানে আসেন এবং যদিও বা এখানকার যারা রোহিঙ্গারা রয়েছেন তারা বেশিরভাগটাই হচ্ছেন কক্সবাজারের যে ক্যাম্প 9 এবং ক্যাম্প 19 থেকে এসেছেন। তারা যেটি বলছেন আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে ক্যাম্প 19 এবং ক্যাম্প 9 থেকে তারা এসেছেন এবং তারা মূলত একটি ম্যাচবানের উদ্দেশ্যে তারা এই কক্সবাজারের এই হোটেলে আসলে সবাই একত্রিত হন। যদিও বা অন্যান্য যে তথ্য প্রমাণ বা কিছু সূত্রে জানা যাচ্ছে যে তারা মূলত বিয়ের উদ্দেশ্যে এসেছেন তবে সেটি তারা মূলত কিন্তু হাইড করে এক প্রকার কিন্তু গোপন করে মেজবানের কথা বলছেন এমনটাও কিন্তু অনেকে বলছেন। বিশেষ করে আমরা একজন আমাদের সিনিয়র সাংবাদিকের সাথে কথা বলেছিলাম তিনি যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে তারা মূলত এসেছেন একটি বিয়ের উদ্দেশ্যে তিনি সেই তথ্যটি পেয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তিনি সংবাদ সংগ্রহের জন্য এসেছিলেন। আসলে এই যে ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু অনেকের সাথে আমরা কথা বলেছি রোহিঙ্গা আমাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পাড়ি দিয়ে এই কক্সবাজারে প্রবেশের কিভাবে করেছেন এই তথ্যের ভিত্তিতে তারা যেটি বলেন যে তারা কক্সবাজার যখন ঢুকে তখন কয়েকটি চেকপোস্ট তাদেরকে পার হতে হয় এবং সেই চেকপোস্টগুলিতে তারা বলেছেন যে তারা একে বিয়ের উদ্দেশ্যে আসছেন এবং সেই উদ্দেশ্যে নিয়ে কিন্তু তারা এসেছেন সেটি কিন্তু তারা স্বীকার করেছেন এবং পরবর্তীতে তাদেরকে চেক করে ছেড়ে দেওয়া হয়েছে এমনটা কিন্তু তারা দাবি করছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ কিন্তু অনেকে অবস্থান করছেন অর্থাৎ খুব শীঘ্র হয়তো বা পুলিশের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট যে তথ্য সে তথ্য জানানো হবে। এখানে যে ডেকোরেশনের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এবং স্থানীয়দের কাছ থেকে যেটি জানা গিয়েছে যে আজকে প্রায় গতকাল থেকেই তাদের এই কার্যক্রম চলছিল এবং স্থানীয় আমরা একটি দোকানের সাথে কথা বলেছিলাম সেখান থেকেও যতটুকু জানতে পেরেছি যে গতকাল রাত থেকে মেহেদি অনুষ্ঠান কিন্তু পালন করা হয়েছিল অর্থাৎ বেশিরভাগ সূত্র কিন্তু বলা হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে মূলত এখানে আসছে এবং এখানে অনেকের কাছ থেকে যেটি আমরা জানতে পাই স্থানীয়দের কাছ থেকে যে বিয়ের উদ্দেশ্যে মূলত অস্ট্রেলিয়ান প্রবাসী
অস্ট্রেলিয়ান প্রবাসী হামিদ তিনি মূলত বিয়ের উদ্দেশ্যে এখানে আসেন এবং যে কনে কনের নাম যেটা শোনা গিয়েছে সেটা হচ্ছে হাসিনা তারা মূলত তাদের বিয়ের কথা শোনা যাচ্ছে এবং যদিও বা রোহিঙ্গা যারা সদস্যরা এখানে যারা রয়েছেন ক্যাম্প ১৯ এবং ৯ এবং ১৯ যারা আসছে তারা যেটি বলছেন যে তারা মূলত একটি ম্যাচ পান অর্থাৎ আমরা আরেক একজন মহিলার সাথে কথা বলেছিলাম রোহিঙ্গা তিনি যেটি বলছেন যে তার বোনের মৃত্যুর যে মেজবান সেই মেজবানে তিনি এসেছেন অর্থাৎ সব পুরোপুরি বলতে গেলে হচ্ছে ঘটনাটি কি কোন ধরনের এবং যে সংখ্যা প্রায় অনেক একটা অর্ধ শতাধিক থেকেও বেশি রোহিঙ্গা সদস্য এখানে উপস্থিত রয়েছে এমনটা কিন্তু ধারণা করা যাচ্ছে তবে যার মধ্যে ১১ জন রোহিঙ্গা হচ্ছেন অস্ট্রেলিয়ান প্রবাসী যার মধ্যে এছাড়া একজন হচ্ছেন একদম অস্ট্রেলিয়ানই একজন নাগরিক এবং সাথে ৭ জন আমেরিকান প্রবাসী রোহিঙ্গা কিন্তু এখানে রয়েছেন যারা বিভিন্ন কক্ষে উপস্থিত আছেন যদিও বা যারা আমেরিকান প্রবাসী যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে তারা কক্সবাজারে মূলত ট্যুরিস্ট হিসেবে এসেছেন এমনটা তারা দাবি করছেন তবে পুলিশ তাদেরও যে পাসপোর্ট এবং অস্ট্রেলিয়ান প্রবাসী যারা তাদেরও পাসপোর্ট কিন্তু দুজনের পাসপোর্টই কিন্তু জব্দ করে রেখেছেন এমনটা কিন্তু আমরা শুনেছি এখন প্রশ্ন হতে পারে যে এতজন রোহিঙ্গা মূলত কক্সবাজার থেকে কিভাবে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে কিভাবে লোকালয়ের মধ্যে চলে এসেছে সে বিষয়ে কিছুটা প্রশ্ন সে বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন মূলত যারা সচেতন মহল রয়েছেন বারবার তারা এই প্রশ্নটি করছেন যে এতে করে কিন্তু একটা বড় আশঙ্কা কারণ সাধারণ আমরা যারা নাগরিক রয়েছি বা তারা সচেতন মহল যেটি বলছেন যে সাধারণ নাগরিকরা যখন কক্সবাজারে আসেন তারা কিন্তু নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয় আইডি কার্ড চেক থেকে শুরু করে নানানভাবে কিন্তু শিকার হতে হয় কিন্তু এক্ষেত্রে কেন যারা এতজন রোহিঙ্গা সদস্য প্রায় অর্ধ শতাধিকেরও বেশি রোহিঙ্গা সদস্য যেহেতু কক্সবাজারে এসেছে তারা কি পারপাসে এসেছে বা কি ধরনের অনুমতি সাপেক্ষে এসেছে কিনা সেটা নিয়ে মূলত যারা সচেতন মহল রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলছেন এবং স্থানীয়রাও কিন্তু বেশ বিশেষ করে যে হোটেলটির কথা রয়েছে সিপাল সেই হোটেলটি নিয়েও কিন্তু নানা ধরনের এর আগেও কিন্তু আলোচিত গুঞ্জন ছিল এমনটা এলাকাবাসীর কাছ থেকে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি এখানে যে বিয়ের যে সরঞ্জাম যদি আমি বলি আমি একটি জায়গায় যদি আমি একটু যেতে চাই পাশে যে আরেকটি হোটেল রয়েছে সে হোটেলের একটি কিন্তু স্টেজ হোটেলের আরেকটি কক্ষের নিচতলায় একটি স্টেজ রয়েছে যেটি এক প্রকার যে বলা যায় ধারণা করা হচ্ছে যেটি কোনো বিয়ের উদ্দেশ্যে কিরকম করা হয়েছে এরকম ধারণা করা হচ্ছে আমরা একজন এখানে যে ডেকোরেশনের লোক রয়েছে তার সাথে কথা বলছিলাম এবং তারা যেটি বলছেন যে গতকাল রাতেও এখানে বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল রোহিঙ্গাদের বিয়ের যে গায়ে হলুদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি করা হয়েছে যদিও বা যারা এখানকার যে রোহিঙ্গা যাদের সাথে আমরা কথা বলেছি এর আগের একটি লাইভেও হয়তো বা আপনাদেরকে জানাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে তারা বলছেন যে তারা একটি মেজবান অর্থাৎ মেজবানের দাওয়াতে মূলত তারা এসেছেন তাদের আত্মীয়ের মৃত্যুর যে একটি খানার আয়োজন করা হয় সেখানে মূলত তারা এসেছেন এমনটা তারা বলছেন যদিও এখানে ডেকোরেশনের লোক চিকিৎসক আমরা স্থানীয় অনেকের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে বিয়ের উদ্দেশ্যে মূলত এই যে সাজসজ্জার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা করা হয়েছে এখানে পুরো ভবনটি মূলত রোহিঙ্গা যে সদস্যরা রয়েছে তারা অবস্থান করছিল এবং পুলিশ বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে এখানে অবস্থান করছে ভালো ভাই আছি বিয়ে ভালো
যেটা বলছিলাম, এখানে খাবারের যে আয়োজন সে আবাদ রঙ্গমা কিন্তু আয়োজন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তথ্য, সে তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। তাহলে আমরা হয়তো বা সঠিক পরিমাণে যে মাপকাঠি মূলত কতজন রোহিঙ্গা এখানে অবস্থান করছেন এবং কতজন মূলত বিদেশি প্রবাসী এবং তাদের উদ্দেশ্যটা কি ছিল এবং তারা কি যে বাংলাদেশের কোনো পারপাসি বা বাংলাদেশের মাধ্যমে মূলত রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে গিয়েছিলেন কিনা সে বিষয়টি তথ্য আমরা জানতে পারবো। তবে প্রবাসী যারা ছিলেন তাদের সাথে আমরা দফায় দফায় হয়তো বা লাইভে আমরা সংযুক্ত হতে পারিনি, তাদের সাথে সংযুক্ত হতে পারিনি, তবে আমরা দফায় দফায় তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি দাবি করছেন যে তারা এর আগেই যখন বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ করে তার আগে থেকেই কক্সবাজার সে আগে থেকে মিয়ানমার থেকে নানান মাধ্যমে তারা কক্সবাজার তারা নানা মাধ্যমেই দেশের বাহিরে গিয়েছিলেন। তবে আশঙ্কা করা যাচ্ছে যে এই যে বিয়ের যে একটা অনুষ্ঠান, আমি এতক্ষণ আপনাদের সাথে একজন কথা বলছিলেন ডেকোরেশনের লোক, তিনি যেটি বলছিলেন যে বিয়ের উদ্দেশ্যে মূলত তাদের এখানে আসা, সে বিয়ের উদ্দেশ্য কিনা বা এখানে একটি এত বড় রিসোর্টের মধ্যে কিভাবে তারা গতকাল রাত থেকে বিয়ের অনুষ্ঠান পালন করছিল এবং এতজন রোহিঙ্গা সদস্য একদিন ধরে এখানে অবস্থান করছিল, পুরো রিসোর্টটি তারা বুকিং করে রাখছিল এবং প্রায় বলা যায় যে অর্ধশতকেরও উপরে তাদের সংখ্যা, এমনটা কিন্তু তারা কিন্তু দাবি শোনা যাচ্ছে। এবং এখানে যে রোহিঙ্গা সদস্য ছোট বাচ্চা থেকে শুরু করে যে বড় বয়স্ক মহিলা মিলিয়ে কিন্তু প্রায় 50 জনের কাছাকাছি কিন্তু এখানে অবস্থান দেখা যায়। পুলিশ ঘিরে তাদের পুলিশ একেবারে বলা যায় যে বদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে, কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না এবং বাহিরে যেতে দিচ্ছেন না, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন। তবে খুব এখনো পর্যন্ত যেটা আমি বারবার বলছি যে এখনো পর্যন্ত স্পষ্ট তথ্য প্রমাণ আসলে কতজন রয়েছেন এই বিষয়ে কিন্তু কোনো ধরনের তথ্য জানায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোহিঙ্গাদের বিয়েতে মূলত অভিযান পুলিশের, কিন্তু অভিযানটি কোন রোহিঙ্গা ক্যাম্পে নয়, এটি কক্সবাজারের হোটেল মোটেল জোনের সিপাল একটি হোটেলের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে গতকাল থেকে তাদের এই অনুষ্ঠান, তাদের এই আয়োজন চলছে এমনটা আমরা কিছুক্ষণ আগে তো শুনতে পেয়েছি একজন যে এখানকার ডেকোরেশনের যাদের লোক তাদের থেকে, এবং তারা যেটি বলছেন যে গতকাল থেকেই আসলে অনুষ্ঠান চলছে, যদিও বা যারা এখানকার রোহিঙ্গা সদস্যের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে তারা বিয়ের উদ্দেশ্যে আসেনি, তারা মূলত একটি মেজবান অর্থাৎ তাদের আত্মীয়র মৃত্যুর পর যে একটি খাবার ব্যবস্থা করা হয় সেখানে মূলত এসেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করছে খুব শীঘ্রই পুলিশের পক্ষ থেকে কোনো শক্ত তথ্য আসবে এবং সেই তথ্য ভিত্তিতে আমরা আপনাদেরকে পুরো যে বাকি যে ইনফরমেশন যদি থাকে সত্যতা এবং কতটুকু এটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কার্যক্রম পরিচালনা করছেন বা তাদের আইনানু কী ধরনের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে কবে নাগাদ যে ক্যাম্পে ফেরত দেওয়া হবে সে বিষয়ে আমরা জানতে পারবো। এবং এখানে আরেকটি যদি জানিয়ে তথ্য জানিয়ে রাখতে চাই, মহিষখালী থেকেও কিন্তু একটি গ্রুপ এই দাওয়াতে কিন্তু অংশগ্রহণ করেছে, তারা যদি এখন আশেপাশে নেই, তাদের বিশ্রাম কক্ষে কি চলে গিয়েছেন, তবে তারা মহিষখালী থেকেও একটি গ্রুপ তারা মূলত
এই বিয়ের যে অনুষ্ঠান সেই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং তিনিও দাবি করছেন যে তিনি কোনো বিয়ের অনুষ্ঠানে তিনি তার আত্মীয় দাওয়াতে মূলত এসেছেন। অর্থাৎ সেই রোহিঙ্গা কিনা বা সেটা নিয়েও একটু গুঞ্জন উঠেছে এবং তার রোহিঙ্গাদের সাথে তার কিভাবে এত ভালো ঘনিষ্ঠ সম্পৃক্ততা, সে যদি মহিষকালের একজন বা বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকে সে বিষয়েও আসলে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ নেই। তবে পুলিশ তদন্তাধীন রয়েছেন, পুলিশ খুব শীঘ্রই হয়তো বা আমরা ধারণা করছি যে পুলিশ আইনানুক যে তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো করবেন। তবে আমি আবার একটু জানিয়ে রাখতে চাই, বিয়ের ঘটনা কক্সবাজারে এই বিয়ের ঘটনাটি ঘটেছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে বদ্ধ পরিস্থিতি রেখেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব শীঘ্রই কোনো আইন ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া কক্সবাজারের এই যে বিশাল সংখ্যক একটি রোহিঙ্গা জনগোষ্ঠী তারা কিভাবে মূলত কক্সবাজারে প্রবেশ করেছে এবং যারা এখানকার সচেতন মহল রয়েছে তারা যেটি বলছেন যে এই বিশাল সংখ্যক রোহিঙ্গা যদি কোনো প্রকার বাধা বা কোনো প্রকার সমস্যা ছাড়া যদি বাংলাদেশে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের নাগরিক যখন উখিয়া থেকে বা রোহিঙ্গা ক্যাম্প থেকে বাংলাদেশে প্রবেশ করে তখন এত বাধা কেন? অর্থাৎ একজন সাধারণ মানুষ যখন এত বাধা পেরিয়ে তার নিজ দেশেই ভ্রমণ করতে হয় সেক্ষেত্রে রোহিঙ্গাদের কেন এত সহজে বাংলাদেশে প্রবেশ করতে পারলো কিভাবে? এটির উত্তর মূলত সচেতন মহল চাচ্ছে। আমরা নানাভাবে আমাদের কাছে যে তাদের যে কথাবার্তা যে ভিডিও সেটি আমরা দেখতে পেয়েছি তারা বারবার খালি এই প্রশ্নটি করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জোরভাবে দাবি জানাচ্ছেন যে খুব শীঘ্রই যাতে এই কোনো একটা আইন আনো কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমরা অবস্থান করছি কক্সবাজারের সিপার্ক রিসোর্ট রয়েছে সেই রিসোর্টের থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিসোর্টটি ঘিরে রেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এই বিয়ের খবর শুনে মূলত এই আইনানু যে বাধা দিতে মূলত এই কাজকর্ম চলে এবং যাদের সাথে বিয়ে হচ্ছে সে হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান প্রবাসী এমনটাই শোনা যাচ্ছে। আমাদের সাথে রয়েছেন আমার এক সহকর্মী সাজুদ, আমি তিনি প্রথম থেকে এই যে পুলিশের যে অভিযানটি এখানে পরিচালনা করছেন সেখানে রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। পুলিশ কি কারণে আসেন, আপনি প্রথম থেকে কি কতটুকু তথ্য আপনার কাছে রয়েছে? ধন্যবাদ। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে একটি রোহিঙ্গা দম্পতি যে রোহিঙ্গারা অস্ট্রেলিয়ার প্রবাসী তারা অস্ট্রেলিয়ায় থাকতো এবং পরবর্তী আমরা যেটা জানতে পেরেছি তারা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসে ক্যাম্পের বেস্টনি ভেঙে এই কক্সবাজারের সিপাল টু নামে এই হোটেলে তারা যে তাদের বিয়ের যে কাজ সেটি সম্পন্ন করতে চাইছিল। আমরা যতটুকু জানি কোনো রোহিঙ্গা যদি যৌক্তিক প্রয়োজনে ক্যাম্পের বেষ্টনী ভেঙে যদি বের হতে হয় সেক্ষেত্রে তাদের সিআইসির অনুমতি লাগে, যদিও আমরা এখানে দেখেছি প্রায় শতাধিক রোহিঙ্গারা এখানে আসছে তাদের মধ্যে কোনো প্রকার কোনো অনুমতিপত্র নেই, সেক্ষেত্রে বেআইনিভাবে তারা বের হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসলে বিয়ের উদ্দেশ্যে এখানে আসছে, যদিও আমরা তাদের সাথে কথা বলেছি তারা বারবার দু তিন রকমের কথা বলতেছে, কেউ বলতেছে ধর্মীয় কাজ আসছে, কেউ বলছে এখানে তারা ঘুরতে আসছে, সেক্ষেত্রে আসলে এটাই ক্লিয়ার যে তারা বেআইনিভাবে এখানে বিয়ের উদ্দেশ্যে আসছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি সদর থানার পুলিশের একটি টিম এখানে ইতিমধ্যে আসছে এবং তারা তথ্যপত্র যাচাই করে তারা হয়তো পরবর্তীতে তাদের যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি তারা নেবে। তবে এটাই কথা যে ক্যাম্প থেকে যখন বেরিয়ে কক্সবাজার আসতে হয় তখন দেখা যায় যে আসলে প্রায় 3-4 চেকপোস্ট থাকে, এটাই দুঃখজনক ব্যাপার যে আসলে 3-4 চেকপোস্ট থাকে, চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিয়োজিত থাকে তারা কোনো প্রকার তেমন জিজ্ঞাসাবাদ করে না, যখন তার উল্টো দিকে আমরা চিন্তা করি যখন স্থানীয়রা
যখন উকিয়া টেকনাফ থেকে কক্সবাজারে আসে তখন তাদেরকে নানা বিড়ম্বরে পড়তে হয়, নানা রকম বিড়ম্বরে তাদের শিকার হতে হয়, কেননা তারা আসলে তখন তাদেরকে প্রমাণ করতে হয় তারা আসলে কি রোহিঙ্গা নাকি বাংলাদেশি। সেক্ষেত্রে যখন রোহিঙ্গারাও আসে তখন তাদের ক্ষেত্রে বিষয়টা একদম সহজ হয়ে যায়। আচ্ছা, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আচ্ছা ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাধন বড় সাধুর সাথে এবং তিনি যেটি তিনিও ঠিক একইভাবে যেটি বলছেন, এখন শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরবর্তী পদক্ষেপ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত কী পদক্ষেপ নিচ্ছে তাদের উপর সেটির জন্যই মূলত অপেক্ষায় রয়েছে। তবে সকলেরই দাবি মূলত এতজন রোহিঙ্গা কীভাবে রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো প্রকার বাধা ছাড়া অনুমতি ছাড়া কীভাবে তারা প্রবেশ করেছেন। এছাড়া আমি যদি আবার যদি তথ্য একটু জানিয়ে রাখতে চাই, রোহিঙ্গা প্রবাসীর সাথে রোহিঙ্গা প্রবাসী যিনি রোহিঙ্গা প্রবাসী তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করেন, তার কাছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে, সেরকম 11 জন রোহিঙ্গা এখানে অবস্থান করছে এবং সেখানে একটি হামিদের সাথে মূলত রোহিঙ্গা এখানে যারা রোহিঙ্গা ক্যাম্পে হাসিনার সাথে বিয়ের ব্যবস্থা করা হয় এবং সেই অনুষ্ঠানের মূলত আয়োজন করা। এখানে 11 জন অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী রোহিঙ্গা সহ 1 জন অস্ট্রেলিয়ান নাগরিক এবং 7 জন আমেরিকান পাসপোর্টধারী রোহিঙ্গা কিন্তু এখানে রয়েছে। পুলিশ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছেন, যদিও বা যারা আমেরিকান তারা দাবি করছেন যে তারা এই বিয়ের উদ্দেশ্যে নয়, তারা টুরিস্ট, তারা টুরিস্ট কার্যক্রমের জন্য তারা ঘুরতেই মূলত কক্সবাজারে এসেছেন। সর্বশেষ তথ্যটুকু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো তথ্য আসার পর্যন্ত আমরা অপেক্ষা করছি, তখন সুনিশ্চিতভাবে বলা যাবে মূলত তাদের উদ্দেশ্যটা কী ছিল এবং এতজন রোহিঙ্গা কীভাবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের এত শক্ত নিরাপত্তার বিস্তরণে ফাঁকি দিয়ে এখানে এসেছেন এবং কেন বা তারা যে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছে, তাদেরকে চেকপোস্টগুলোতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদে তারা বলছেন যে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এবং তারা সঠিকভাবে উত্তর দিয়েছেন, তারা একটা অনুষ্ঠানে যাচ্ছেন এবং তাদেরকে নাকি ছেড়েও দিয়েছে, এমনটা অনেক রোহিঙ্গা কিন্তু বলছেন। অর্থাৎ কীভাবে কী কারণে সব বিষয়গুলো নিয়ে আসলে আমরা আবারও আপনাদের সাথে আসবো। এতক্ষণ পর্যন্ত আমি কক্সবাজার সি পার হোটেলের রায়হানুদ্দিনকে সাথে নিয়ে কিন্তু তথ্য প্রচার করছিলাম সিসিএমে।